हेलो स्टूडेंट्स আমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স एक्चुअली ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এবং তাদের মধ্যে পার্থক্য ওকে তোমরা যখনই ট্যাক্সোনমি পড়তে যাবে তখনই তোমাদের যে বিষয়টা কনফিউশন হবে অর্থাৎ যে বিষয় তোমরা বুঝতে পারবে না সেটা হলো ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে পার্থক্য তো এই টিউটোরিয়াল ভিডিওতে আমি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে ডিটেইলস পার্থক্য নিয়ে যেমন আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে क्लैडिस्टिक्स फाइलोजेनेटिक्स फाइलोजेनेटिक ट्रीज एवं कैटेगरी सम्बन्धे आलोचना करब ओके एक बई थेके तोमादेरके देखाबो जे फाइलोजेनेटिक्स काके बोले एवं क्लैडिस्टिक्स काके बोले एक्चुअली एक छक आमरा देखब अर्थात एक फाइलोजेनेटिक ट्री एर स्ट्रक्चर आमरा देखब एवं किभाबे फाइलोजेनेटिक ट्री पढ़ते हय आमि सेई सम्बन्धे तोमादेर साथे आलोचना करब ओके আমি এমন ভাবে নোটস লিখেছি যাতে তোমরা ভিডিও পজ করে এই নোটসগুলো তোমরা লিখে নিতে পারো এবং যখন তোমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স পড়তে যাবে বিভিন্ন বই থেকে তোমরা যদি পড়তে যাও তাহলে কনফিউজড হয়ে যাবে সুতরাং আমি এই ক্ষেত্রে এক জায়গাতে বিভিন্ন বিষয়গুলো অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি এবং যাতে তোমরা এই নোটস থেকে তোমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের সমস্ত বিষয় পেয়ে যেতে পারো এর আগের ভিডিও টিউটোরিয়ালে এবং আমি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবার আমরা মেইন ব্রাঞ্চে ঢুকে যাচ্ছি সো প্রথমেই আমরা দেখব যে ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক্স আর টু কনসেপ্ট রিলেটেড টু দ্য স্টাডি অফ ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজমস অর্থাৎ পৃথিবীতে যে বিভিন্ন টাইপের যে জীব আছে সেই সমস্ত জীবে বিভিন্ন বৈচিত্র্য বা ডাইভার্সিটি দেখা যায় সুতরাং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স হলো এমন দুটি ধারণা যে ধারণা কি করে যে ধারণা এই বিভিন্ন টাইপসের জীবের মধ্যে যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে সেই সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করে এন্ড দ্য রিলেশনশিপ অ্যামং দেম অর্থাৎ বিভিন্ন ধরনের যে জীব আছে তাদের মধ্যে কি সম্পর্ক বলতে তাদের মধ্যে কোন ধরনের ইভলিউশনের রিলেশনশিপ আছে সেই সমস্ত বিষয় জানতে আমাদের সাহায্য করে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স The main differences between taxonomy and systematics is taxonomy এবং systematics এর মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো taxonomy is involved in the classification and the naming of organisms অর্থাৎ ট্যাক্সোনমিতে জীবের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা হয় এবং তার সঙ্গে সঙ্গে নামকরণ করা হয় এই ক্ষেত্রে আমি আগেও বলেছি আবারো বলি যে নামকরণ বলতে কেবলমাত্র যে সায়েন্টিফিক নমেনক্লেচার সেরকম নয় অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যাটাগরির নামকরণ সেই সম্বন্ধে ট্যাক্সোনমিতে আলোচনা করা হয় whereas Systematics is involved in the determination of evolutionary relationships of organisms. एवं systematics से की करा है systematics से জীবদের মধ্যে বিভিন্ন ইভলিউশনারি রিলেশনশিপ বা বিবর্তনগত যে সম্পর্ক সেই সম্বন্ধে আলোচনা করা হয় সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্সেস ইন বিটুইন ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক্স অর্থাৎ ট্যাক্সোনমিতে ক্লাসিফিকেশন এবং নামকরণ নিয়ে আলোচনা করা হয় এবং সিস্টেমেটিক্সে ইভলিউশনারি রিলেশনশিপস বা জীবদের মধ্যে যে বিবর্তনগত সম্পর্ক সেই সম্বন্ধে আলোচনা করা হয় এবং সেই কারণে ট্যাক্সোনমি ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ব্রাঞ্চ অফ সিস্টেমেটিক্স এবং সেই জন্যই বলা হয় যে ট্যাক্সোনমি হলো সিস্টেমেটিক্সের একটি ব্রাঞ্চ বা একটি শাখা সুতরাং সিস্টেমেটিক্স ইজ ইকুয়াল টু ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন তাহলে সিস্টেমেটিক্স অনেক বেশি ব্রড কারণ সিস্টেমেটিক্স এর ট্যাক্সোনমি নিয়ে যেমন আলোচনা করা হয় তার সঙ্গে সঙ্গে ইভলিউশন নিয়েও আলোচনা করা হয় তাহলে ট্যাক্সোনমি ইজ ওয়ান কম্পোনেন্ট অফ সিস্টেমেটিক্স অর্থাৎ ট্যাক্সোনমি তাহলে সিস্টেমেটিক্স এর একটি পার্ট সুতরাং সিস্টেমেটিক্স অনেক বেশি ব্রড তাহলে ট্যাক্সোনমি হলো সিস্টেমেটিক্স এর একটি পার্ট Therefore, during the description of organisms by systematics, the binomial nomenclature is also used. সেই কারণের জন্যই যখন কোনো জীবের সিস্টেমেটিক্স নিয়ে আলোচনা করা হয় তখন তার বাইনোমিয়াল নমেনক্লেচার বা সায়েন্টিফিক নামকরণ নিয়েও আলোচনা করা হয় ফার্দারমোর সিস্টেমেটিক্স আইডেন্টিফাইজ বায়োলজিক্যাল এনিমিজ অফ অর্গানিজমস দ্যাট অ্যাক্ট এজ এ বায়োলজিক্যাল কন্ট্রোল এবং এর সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক্সে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় কারণ এক্ষেত্রে কোনো জীবের যে বায়োলজিক্যাল এনিমিজ বা জীবের বায়োলজিক্যাল শত্রু নিয়ে আলোচনা করা হয় ওকে অর্থাৎ প্রে প্রিডেটর রিলেশনশিপস ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়েও সিস্টেমেটিক্সে আলোচনা করা হয় তো ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে কিছু সিমিলারিটি আছে প্রথমে আমরা সিমিলারিটি দেখে নেব এবং তারপরে আমরা ডিসিমিলারিটি বা পার্থক্য দেখব ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে কোন ধরনের সিমিলারিটি আছে বোথ স্টাডি দ্য ডাইভার্সিটি অফ অর্গানিজমস অর্থাৎ ট্যাক্সোনমি এবং সিস্টেম सिस्टेमेटिक्स उभय क्षेत्रे जीवेर वैचित्र्य निये आलोचना करा हय एंड रिलेशनशिप अमंग देम एवं तादेर मध्ये सम्पर्क निये आलोचना करा हय बोथ आर इनवल्वड इन क्यारेक्टाराइजिंग अर्गानिजम्स अर्थात एई दुटी पद्धतितेई जीवेर क्यारेक्टाराइजेशन बा विभिन्न वैशिष्ट्य निये आलोचना करा हय बोथ यूज मर्फोलॉजी अर्थात टैक्सोनॉमी एवं सिस्टेमेटिक्स এর মরফোলজি মানে জীবের এক্সটার্নাল ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হয় বিহেভিয়ার মানে জীবের আচরণ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ ইথোলজি নিয়ে আলোচনা করা হয় জেনেটিক্স বা বংশগতি নিয়ে আলোচনা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বায়োকেমিক্যাল অবজারভেশনস নিয়ে আলোচনা করা হয় ওকে সুতরাং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর এগুলো হলো সিমিলারিটি অর্থাৎ উভয় ক্ষেত্রে ডাইভার্সিটি নিয়ে আলোচনা করা হয় এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় ক্যারেক্টারাইজেশন নিয়ে আলোচনা করা হয় এবং মরফোলজি বিহেভিয়ার জেনেটিক্স এবং বায়োকেমিক্যাল অবজারভেশনস নিয়ে আলোচনা করা হয় किन्तु टैक्सोनॉमी और सिस्टेमेटिक्स मध्य पार्थक्य की दिस इज वेरी वेरी इम्पोर्टेंट एवं टैक्सोनॉमी पढ़ते गेले अवश्य टैक्सोनॉमी और सिस्टेमेटिक्स मध्य जो पार्थक्य सेटा तुम्हें खूब भालोभावे जानते हबे यदि एई पार्थक्यटा बुझते ना पारो ताहले किन्तु टैक्सोनॉमीर किछु अंश तुम्हारे काछे अनक्लियर थेके जाबे ओके ताहले आमरा टैक्सोनॉमी और सिस्टेमेटिक्स मध्य पार्थक्यगुलो देखे निई टैक्सोनॉमी रिफार्स टू द क्लासिफिकेशन अफ अर्गानिजम्स इन बायोलॉजी अर्थात बायोलॉजिर जे शाखाय जीवेर श्रेणीबिन्यास निये आलोचना करा हय ताकेई बोला हय टैक्सोनॉमी सिस्टेमेटिक्स की करा है रिफर्स टू द स्टडी एंड द क्लासिफिकेशन ऑफ ऑर्गेनिजम्स फॉर द डिटरमिनेशन ऑफ इवोल्यूशनरी रिलेशनशिप्स ऑफ ऑर्गेनिजम्स अर्थात एक क्षेत्र जीवेर श्रेणीबिन्यास निये आलोचना करा है किन्तु सेई श्रेणीबिन्यासे কোন পদ্ধতিকে জোর দেয়া হয় জীবের মধ্যে যে ইভোলিউশনের রিলেশনশিপ আছে সেই সম্বন্ধে আলোচনা করা হয় আমরা যখন ফাইলোজেনেটিক্স এবং ক্ল্যাডিস্টিক্স আমরা যখন দেখব তখন দেখব যে কিভাবে বিভিন্ন জীব বিবর্তনগতভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত ওকে टैक्सोनॉमी इज अ ब्रांच ऑफ सिस्टेमेटिक्स अर्थात टैक्सोनॉमी हलो सिस्टेमेटिक्स एक शाखा किन्तु सिस्टेमेटिक्स इज द स्टाडी अफ रिलेशनशिप अफ अर्गानिजम्स अर्थात जीवेर मध्य जो पारस्परिक सम्पर्क सेई सम्पर्क निये सिस्टेमेटिक्स आलोचना करा हय टैक्सोनॉमी इनवल्वड इन क्लासिफिकेशन एंड द नेमिंग अफ अर्गानिजम्स अर्थात टैक्सोनॉमीते जीवेर श्रेणीबिन्यास एवं नामकरण निये आलोचना करा हय विभिन्न कैटेगरिर नामकरण निये आलोचना करा हय केवलमात्र साइंटिफिक नोमेनक्लेचार नय विभिन्न रकमेर कैटेगरिर नामकरण नियेओ आलोचना करा हय एवं सिस्टेमेटिक्स ए इनवल्वड इन क्लासिफिकेशन अर्थात श्रेणीबिन्यास निये जेमन आलोचना करा हय नेमिंग क्लैडिस्टिक्स एंड फाइलोजेनेटिक्स अर्थात एक क्षेत्र क्लैडिस्टिक्स एवं फाइलोजेनेटिक्स माने कि अर्थात जीवेर मध्य जो इवोल्यूशनरी रिलेशनशिप सेई सम्बन्धे आलोचना करा हय आमरा एकटू परेई देखब जे व्हाट इज क्लैडिस्टिक्स एंड व्हाट इज फाइलोजेनेटिक्स And taxonomy does not deal with evolutionary history of organisms अर्थात जीवेर विवर्तनगत इतिहास टैक्सोनॉमीते विचार करा हय ना किन्तु सिस्टेमेटिक्स deals with evolutionary history of organisms किन्तु सिस्टेमेटिक्स जीवेर विवर्तनगत इतिहास नियेও आलोचना करा हय टैक्सोनॉमी कैन चेंज उइथ फार्दार स्टाडिज अर्थात टैक्सोनॉमी परिवर्तित होते पारे बाट सिस्टेमेटिक्स डाज नट चेंज उइथ फार्दार स्टाडिज अर्थात सिस्टेमेटिक्स एर परिवर्तन हय ना कारण इवोल्यूशनरी रिलेशनशिप्स এই ক্ষেত্রে चेंजेस हय ना सो दिस आर द मेन डिफरेंसेस इन between taxonomy and systematics okay. তাহলে তোমরা দেখে নিলে যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কি সিমিলারিটি এবং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কোন কোন ডিসিমিলারিটি আছে আশা করি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে যে পার্থক্য সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো नेक्स्ट टैक्सोनॉमी इज अ कम्पोनेंट अफ सिस्टेमेटिक्स अर्थात टैक्सोनॉमी हलो सिस्टेमेटिक्स एर एक पार्ट इन टैक्सोनॉमी द अर्गानिजम्स आर बायोलॉजिकली क्लासिफाइड एंड नेम्ड अर्थात टैक्सोनॉमीते कोनो जीवके बायोलॉजिकली क्लासिफाइड करा हय एबं तादेर नामकरण करा हय किन्तु इन सिस्टेमेटिक्स क्लैडिस्टिक्स एंड द फाइलोजेनेटिक रिलेशनशिप अफ अर्गानिजम्स आर इभ्यालुएटेड इन एडिशन टू टैक्सोनॉमी अर्थात सिस्टेमेटिक्से जेमन बायोलॉजिकल क्लासिफिकेशन निये आलोचना करा हय नामकरण निये आलोचना करा हय तार संगे संगे क्लैडिस्टिक्स एबं फाइलोजेनेटिक रिलेशनशिप्स निये आलोचना करा हय सुतरां जखनई टैक्सोनॉमी आमरा पढ़ते जाब तखनई क्लैडिस्टिक्स एबं फाइलोजेनेटिक्स एई दुटी शब्द आसबे आमी एई भिडियो टिउटोरियाले क्लैरिफाई करार चेष्टा करब जे व्हाट इज क्लैडिस्टिक्स एंड व्हाट इज फाइलोजेनेटिक्स ओके नेक्स्ट आमरा किछु टर्म देखे नी सिस्टेमेटिक्स यूजेस मॉर्फोलॉजिकल बिहेवियरल एंड जेनेटिक्स बायोकेमिकल एंड इवोल्यूशनरी रिलेशनशिप बिटवीन ऑर्गेनिजम्स अर्थात सिस्टेमेटिक्स जीवेर मॉर्फोलॉजी बिहेवियर जेनेटिक्स बायोकेमिकल एवं तार संगे संगे इवोल्यूशनरी रिलेशनशिप्स निये आलोचना करा हय दिस इज वेरी वेरी इम्पोर्टेंट ओके अर्थात सिस्टेमेटिक्स विवर्तनगत इतिहास निये आलोचना करा हय बाय यूजिंग दिस कैरेक्टरिस्टिक्स सिस्टेमेटिक्स डिस्क्राइब एंड ऑर्गेनिज्म बाय मीन्स ऑफ क्लासिफिकेशन नेम क्लैडिस्टिक्स एंड फाइलोजेनेटिक्स सूत्रां एई समस्त विषयगुलो व्यवहार करे सिस्टेमेटिक्से की करा हय कोनो जीवेर क्यारेक्टाराइजेशन करा हय एबं तार संगे संगे जीवेर क्लासिफिकेशन करा हय किसेर उपर भित्ति करे अन द बेसिस अफ क्लैडिस्टिक्स एंड फाइलोजेनेटिक्स প্রথম যে গুরুত্বপূর্ণ টার্ম যেটা সবসময় সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমিতে ব্যবহার করা হয় সেটা হলো স্পিসিস, এবং স্পিসিস হলো লোয়ার র্যাঙ্ক ইন ট্যাক্সোনমিক হায়ারার্কি। অর্থাৎ ক্যারেলাস লিনিয়াস যে ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়েছিলেন, যে ক্যাটাগরির কথা তিনি বলেছিলেন, সেক্ষেত্রে লোয়ার যে ক্যাটাগরি সেটাই হলো স্পিসিস। অ্যাকচুয়ালি স্পিসিসের কিন্তু রিয়েল এক্সিস্টেন্স আছে। ওকে, সো হোয়াট ইজ স্পিসিস? এ স্পিসিস ইজ এ পোটেন্সিয়ালি ইন্টারপ্রিটিং গ্রুপ অফ অর্গানিজমস হুইচ প্রডিউসেস ফার্টাইল অফস্প্রিং। অর্থাৎ স্পিসিস হলো একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে প্রজননক্ষম সন্তান উৎপন্ন করে। ফার্টাইল অফস্প্রিং মানে সেই সমস্ত জীবগুলো নিজেদের মধ্যে প্রজনন করে যে সন্তান উৎপন্ন করবে তারাও প্রজননক্ষম হবে। সুতরাং এই একদল জীবগোষ্ঠীকেই আমরা বলবো স্পিসিস বা প্রজাতি। নেক্সট, ফেনন, the different forms of or the phenotype that generally occur within a single population। একটা স্পিসিসের অনেকগুলো পপুলেশন থাকতে পারে, সুতরাং কোন একটা পপুলেশনে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস এর মধ্যে যে ডিফারেন্সেস তাকেই আমরা বলবো ফেনন। ইট ইনক্লুডস দ্য মেনি ভ্যারাইটি ইন সেক্সেস, যেমন সেক্সুয়াল ডাইমরফিজম, অর্থাৎ কোন একটা পপুলেশনে বিভিন্ন টাইপের জীব থাকতে পারে, মেল থাকতে পারে, ফিমেল থাকতে পারে। সুতরাং যে সমস্ত জীবকে মেল এবং ফিমেল আমরা আলাদা করতে পারি তারাই সেক্সুয়ালি ডাইমরফিক অ্যানিমেল। সুতরাং কোনো পপুলেশনে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায় অ্যান্ড দিস ইজ কল ফেনন। ওকে, অথবা এজ স্টেজেস, যেমন বিভিন্ন রকমের এজ দেখা যায়, যেমন প্রি রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ এজ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। সুতরাং বিভিন্ন টাইপের যে ইন্ডিভিজুয়ালস দেখা যায় কোনো পপুলেশনে তাকেই আমরা বলবো ফেনন। নেক্সট, ক্ল্যাডিস্টিক্স, ফাইলোজেনেটিক্স and phonetics and phylogenetic trees। সুতরাং এই চারটি শব্দ নিয়ে আলোচনা করব, এবং এই চারটি শব্দ যদিও আমি খুব ছোটভাবে লিখেছি কিন্তু এই চারটি শব্দের ব্যাপ্তি বিশাল। ওকে, এবং সেটা আমরা একটা বই থেকেও আমরা দেখে নেব এই বিষয়গুলো কি। সো ক্ল্যাডিস্টিক্স রেফার্স টু দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস বেসড অন দ্য ব্রাঞ্চিং অফ ডিফারেন্ট লিনিয়েজেস ফ্রম এ কমন অ্যানসিস্টার। অর্থাৎ বিভিন্ন জীব যে একটা সাধারণ জীব থেকে উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত জীব কিভাবে উৎপন্ন হচ্ছে, তাদের মধ্যে কি রিলেশনশিপ, সেই ক্ষেত্রেই ট্যাক্সোনমি ক্ল্যাডিস্টিক্সে আলোচনা করা হয়। ওকে, সুতরাং রেফার্স টু দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস, অর্থাৎ কোনো জীবের ক্লাসিফিকেশন করা হয় কিসের উপর ভিত্তি করে? বেসড অন দ্য ব্রাঞ্চিং অফ ডিফারেন্ট লিনিয়েজেস ফ্রম এ কমন অ্যানসিস্টার। অর্থাৎ একটা কমন অ্যানসিস্টার বা সাধারণ জীব থেকে তারা কিভাবে আলাদা হয়ে যাচ্ছে সেটাই ক্ল্যাডিস্টিক্সে আলোচনা করা হয়। নেক্সট, ফাইলোজেনেটিক্স, ফাইলোজেনেটিক্স রেফার্স টু দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ ইভলিউশন, অর্থাৎ কোনো জীবের বিবর্তনগত ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড রিলেশনশিপ অ্যামং দ্য গ্রুপস অফ অর্গানিজমস, অর্থাৎ বিভিন্ন জীবের, অর্থাৎ এই যে বিভিন্ন যে গ্রুপস আছে সেই গ্রুপসের মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। নেক্সট, ফেনেটিক্স রেফার্স টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিজমস এক্সক্লুডিং ফাইলোজেনেটিক্স। ফেনেটিক্সে কি করা হয়? কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এক্ষেত্রে ফাইলোজেনেটিক্স নিয়ে আলোচনা করা হয় না, অর্থাৎ বিবর্তনগত ইতিহাস নিয়ে আলোচনা করা হয় না। ফাইলোজেনেটিক ট্রিজ, দ্য রিলেশনশিপ অফ অর্গানিজমস আর প্রেজেন্টেড বাই ফাইলোজেনেটিক ট্রিজ, অর্থাৎ বিভিন্ন জীবের মধ্যে যে সম্পর্ক সেটা যে ব্রাঞ্চিং ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয় তাকেই বলা হয় ফাইলোজেনেটিক ট্রি। এখন এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো না, আমি তোমাদেরকে কিছু ডায়াগ্রামের সাহায্যে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে আমরা এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এটা হলো একটি ফাইলোজেনেটিক ট্রি এর ডায়াগ্রাম, অর্থাৎ বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক্ষেত্রে আলোচনা করা আছে। দ্য কানেকশন বিটুইন দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড দ্য ফাইলোজেনি, অর্থাৎ এক্ষেত্রে কোনো জীবের যে শ্রেণীবিন্যাস আমরা করব সেই শ্রেণীবিন্যাসে বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেক্ষেত্রে এটাই আলোচনা করা হয়। ওকে, হায়ারার্কিয়াল ক্লাসিফিকেশন ক্যান রিফ্লেক্ট দ্য ব্রাঞ্চিং প্যাটার্ন অফ দ্য ফাইলোজেনেটিক ট্রিজ, অর্থাৎ কোনো জীবের যখন আমরা ক্লাসিফিকেশন করব, অর্থাৎ জীবের যে বিবর্তনগত ইতিহাস নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে কিছু ব্রাঞ্চিং ডায়াগ্রামের সাহায্যে জীবের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, এবং এই যে ব্রাঞ্চিং যে ডায়াগ্রাম এটাই হলো ফাইলোজেনেটিক ট্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইলোজেনেটিক ট্রিকে কেমন দেখতে হয়। This tree traces possible evolutionary relationship between some of the taxa within the order Carnivora, itself a branch of class Mammalia। সুতরাং এক্ষেত্রে আমরা যে ট্রি দেখতে পাচ্ছি এই ট্রিতে একটি অর্ডার কার্নিভোরা আছে, এবং এই কার্নিভোরা থেকে কত রকমের ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস উৎপন্ন হয়েছে সেটা দেখানো আছে। ওকে, এবং অর্ডার কার্নিভোরা প্রধানত ম্যামালস থেকে উৎপত্তি হয়েছে। সুতরাং অর্ডার কার্নিভোরা, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো মাংসাশী প্রাণী, তাদের কিভাবে ইভলিউশন হয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে অর্ডার কার্নিভোরা ফেলিডা ফ্যামিলি, অর্থাৎ এটা হলো ক্যাট ফ্যামিলি, এবং এই ফেলিডা ফ্যামিলির একটি জেনাস এক্ষেত্রে দেখানো আছে, তার নাম হলো প্যান্থেরা, এবং যে স্পিসিস আমরা দেখতে পাচ্ছি প্যান্থেরা পারডাস। প্যান্থেরা পারডাস হলো লেপার্ড। সো লেপার্ড ইজ ইনক্লুডেড আন্ডার দ্য ফেলিডা ফ্যামিলি অ্যান্ড হুইচ ইজ দ্য ক্যাট ফ্যামিলি। ওকে, সুতরাং কার্নিভোরার একটি ব্রাঞ্চ এক্ষেত্রে চলে গেছে, অর্থাৎ কার্নিভোরা থেকে উৎপত্তি হয়েছে फेलिडा फैमिली ओके एवं एखान थेके आरो एकटी फैमिलिर उत्पन्न होयेछे सेटा हलो कैंडिडा फैमिली एवं सूतरां कार्निफोरार एकटी लाइने फेलिडा फैमिलिर उत्पन्न होयेछे एवं आरेकटा लाइने एकटी कमन एनसेस्टर आछे सूतरां एटा हलो कमन एनसेस्टर एई कमन एनसेस्टर थेके कादेर उत्पत्ति होयेछे मास्टालिडा एवं कैंडिडा हलो डग फैमिली एवं मास्टालिडाते किछु जेनास आछे जेमन टेक्सिडिया जेमन लिउट्रा ओके टेक्सिडिया टेक्सास हलो अमेरिकान बाजार एवं लिउट्रा हलो लिउट्रा अर्थात यूरोपियन ओटार सूतरां देखते पाच्छो जे एरा हलो डिफरेंट फर्म किन्तु कैट फैमिली हलो फैलिडा एवं डग फैमिली हलो कैंडिडा डग फैमिलिर अंतर्गत दुटी स्पिसिस आछे अर्थात जेनास क्षेत्रे कैनिस एवं कैनिस आबार दुटो स्पिसिसे भाग हये गेछे एकटी हलो कैनिस लेट्राम्स अर्थात कोयोटी एवं कैनिस लिउपास अर्थात ग्रे उल्फ ओके सूतरां स्पिसिस हलो ताराई जे समस्त जीव निजेदेर मध्ये प्रजनन करे जेटा आमी बोलछिलाम जेमन कैनिस लैट्रान्स अर्थात विभिन्न टाइपेर जे कैनिस लैट्रान्स आछे तारा निजेदेर मध्ये प्रजनन करे किन्तु कैनिस लैट्रान्सेर संगे कखनोई कैनिस लिउपासेर प्रजनन हय ना ओके ताहले आमरा देखते पाच्छी जे किभाबे এই সমস্ত ফ্যামিলিগুলো অর্থাৎ ফেলিডা ফ্যামিলি বা ক্যাট ফ্যামিলি অর্থাৎ মাস্টালিডা এবং ক্যান্ডিডা এরা কিভাবে বিবর্তনগতভাবে তারা নিজেদের মধ্যে সম্পর্কিত এটাই এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা আছে সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ ফাইলোজেনেটিক ট্রি সুতরাং ফাইলোজেনেটিক ট্রিতে জীবের ক্লাসিফিকেশন যেমন করা হয় তার সঙ্গে সঙ্গে তাদের বিবর্তনগত ইতিহাসের উপর ভিত্তি করে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয় এবং এই ক্ষেত্রে আমরা যে স্পিসিস আমরা যে বিষয়টা পড়লাম অর্থাৎ এটা একটা স্পিসিস 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 সো দিস আর দ্য ডিফারেন্ট স্পিসিস ওকে অর্থাৎ প্যান্থেরা लेपार्ड एक स्पीसीज एवं कयोटी एक स्पीसीज एवं ग्रे उल्फ एक स्पीसीज सूतरां कखनोई पैंथेरा पार्डासेर संगे कखनोई ग्रे उल्फेर प्रजनन हबे ना अर्थात तारा डिफरेंट स्पीसीज जेहेतु एरा डिफरेंट स्पीसीज सेई कारणेर जोन्नो एरा रिप्रोडक्टिवली आइसोलेटेड सूतरां आमरा देखे निलाम जे व्हाट इज फाइलोजेनी एंड व्हाट इज द फाइलोजेनेटिक ट्री एबार आमरा देखबो जे क्लैडिस्टिक्स तो ये लेखाटा पढ़ले आमरा क्लैडिस्टिक्स सम्बन्धे आमादेर एकटी डिटेल्स धारणा तैरी हबे इन द एप्रोच टू सिस्टेमैटिक्स इज कॉल्ड क्लैडिस्टिक्स कमन एनसेस्ट्री इज द प्राइमरी क्राइटेरियन यूज्ड टू क्लासिफाई द ऑर्गेनिजम्स अर्थात क्लैडिस्टिक्से की करा हय कमन एनसेस्ट्री अर्थात विभिन्न टाइपेर जीव उत्पन्न होच्छे एकटी साधारण जीव थेके सेई सम्बन्धे आलोचना करा हय यूजिंग दिस मेथडोलॉजी एई पद्धति व्यवहार करे बायोलॉजिस्ट अटेम्प्ट टू प्लेस द स्पीसीज इनटू अ ग्रुप कॉल्ड द क्लेड्स एंड ईच ऑफ व्हिच इंक्लूड्स एन एनसेस्ट्रल स्पीसीज एंड ऑल ऑफ इट्स डिसेंडेंट्स सूतरां एक्षेत्रे क्लैडिस्टिक्से क्लेड्स व्यवहार करा हय Clades like the taxonomic category of the linear hierarchical system सूतरां clades अनेकटा linear hierarchy कैटागरिर मतो ओके आर नेस्टेड उइदिन द लार्जार क्लेड्स अर्थात एकटी क्लेड्स आबार अन्य लार्जार क्लेड्सের संगे ইনক্লুডেড फर एग्जाम्पल द कैट ग्रुप और द फेलिडा रिप्रेजेंट्स ए क्लेड अर्थात आमी प्रथमेই যেটা দেখিয়েছিলাম যে ফেলিডা বা ক্যাট গ্রুপ সেটি একটি ক্লেডকে रिप्रेजेंट করে উইদিন এ লার্जार क्लेड अर्थात कार्निवोरा that also includes the dog group or the candida okay. सूतरां क्लैडिस्टिक्सের संगे फाइलोजेनेटिक्सের पार्थक्यই হলো এটা সেটা হলো ফাইলোজেনেটিক্সে প্রধানত বিভিন্ন ক্যাটাগরি ব্যবহার করা হয় কিন্তু ক্লैडिस्टिक्सে ক্লেডস বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরিকে যেমন এই ক্ষেত্রে ফেলিডা অর্থাৎ ফেলিডা হলো একটি ক্লেড কিন্তু ফ্যামিলি হলো ক্যাটাগরি ওকে আবার জিনাস হলো ক্যাটাগরি কিন্তু প্যান্থেরা হলো একটি ক্লেড सूतरां पैंथेरा क्लेड आबार फेलिडा फैमिलिर अंतर्गत अर्थात एक बृहत् क्लेडर अंतर्गत आबार फेलिडा आरो बृहत् क्लेडर अंतर्गत ताके आमरा बोलबो कार्निवोरा सो फेलिडा हलो कैट फैमिली अर्थात एटा एक क्लेड आबार कैंडिडा हलो डग फैमिली सूतरां डग एई कैंडिडा हलो एक क्लेड ओके सूतरां एई जे विभिन्न रकमेर क्लेड्स एक क्षेत्रे रिप्रेजेंट करा हय बा विभिन्न रकमेर क्लेड्सের কথা বলা হয় सूतरां क्लेड्स हलो एक ग्रुप्स एवं जे ग्रुप्सের বিভিন্ন রকমের জীব থাকে যেমন ক্যান্ডিডা এটি হলো লার্জার ক্লেডস এবং এর থেকে স্মলার ক্লেডস হলো ক্যানিস ওকে সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি কমন অ্যানসেস্টর থেকে মাস্টালিডা এবং ক্যান্ডিডা উৎপন্ন হয়েছে আবার কার্নিভোরা থেকে উৎপন্ন হয়েছে ফেলিডা মাস্টালিডা এবং ক্যান্ডিডা সুতরাং ফেলিডা মাস্টালিডা এবং ক্যান্ডিডা হলো স্মলার ক্লেড দ্যান কার্নিভোরা আবার विभिन्न रकमेर जेनास क्षेत्रे उत्पन्न होयेछे किभाबे उत्पन्न होयेछे आमरा देखते पाच्छि जेमन मास्टालिडार दुटी जेनास एकटी हलो टेक्सिडिया एवं आरेकटा हलो लिउट्रा ओके सूतरां एरा उत्पन्न होयेछे मास्टर लिडा थेके आबार मास्टर लिडा उत्पन्न होयेछे एकटी कमन अ্যানসেস্টর थेके जे कमन অ্যানসেস্টর थेके दुटो डिफरेंट फैमिली उत्पन्न होयेछे मास्टर लिडा एबं कैंडिडा आबार এই এই कमन অ্যানসেস্টর আবার কোথা থেকে उत्पन्न হয়েছে कार्निफोरा सूतरां कार्निफोरा दुई भागे भाग হয়ে গেছে একটি কমন অ্যানসেস্টর তৈরি করেছে যে কমন অ্যানসেস্টর मास्टर लिडा एबं कैंडिडा उत्पन्न করেছে তার সঙ্গে সঙ্গে ফেলিডা ফ্যামিলিও তার সঙ্গে সঙ্গে उत्पन्न হয়েছে फ्रम कार्निफोरा कार्निफोरा আবার ম্যামালস থেকে उत्पन्न হয়েছে सूत्रां जे क्लासिफिकेशन सिस्टेमे ग्रुपसगुलिके आमरा क्लेड हिसाबे व्यवहार करब ताकेई बला हय क्लैडिस्टिक्स किन्तु जखन आमरा कैटागरि हिसाबे व्यवहार करब इभल्यूशनेर रिलेशनशिप्स निये आमरा जखन आलोचना करब विभिन्न कैटागरिर तखोनी ताके आमरा बोलबो फाइलोजेनेटिक्स। তাহলে আবার আমরা নোটসে চলে এসেছি। তাহলে আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ ক্ল্যাডিস্টিক্স, হোয়াট ইজ ফাইলোজেনেটিক্স এবং ফেনেটিক্স এবং ফাইলোজেনেটিক ট্রিজ কি সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। ওকে নেক্সট আরো দুটো ইম্পর্টেন্ট টার্ম আমরা দেখব, সেটি হলো ট্যাক্সন এবং ক্যাটাগরি। এবং এর আগের ভিডিওতে আমি ট্যাক্সন এবং ক্যাটাগরি সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করেছি, তবু আরেকবার ট্যাক্সন এবং ক্যাটাগরি আমরা দেখে নিই। According to Simpson's motto, a group of real organisms recognized at any level of the hierarchical classification, ताकि আমরা বলবো टैक्सॉन। तो एक ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবো। The words Homo sapiens, Rodentia, Mammalia, Vertebrata, Chordata are taxon। ओके সুতরাং এই শব্দগুলো অর্থাৎ Homo sapiens অর্থাৎ স্পিসিস, Rodentia অর্থাৎ একটি অর্ডার, অর্থাৎ Mammalia ক্লাস, Vertebrata অর্থাৎ সাফাইলাম ভার্টিব্রাটা, ফাইলাম কর্ডাটা, এগুলো সব হলো ট্যাক্সন। কিন্তু এক্ষেত্রে আমি যে স্পিসিস বলছি, স্পিসিস হলো ক্যাটাগরি এবং হোমো সেপিয়েন্স হলো ট্যাক্সন। ওকে ট্যাক্সন অলওয়েজ রেফার্স টু দ্য কংক্রিট জুলজিক্যাল অবজেক্টস, অর্থাৎ ট্যাক্সন সবসময় একটি কংক্রিট জুলজিক্যাল অবজেক্টসকে রেফার করে। জেনাস অর্থাৎ স্পিসিস আর নট ট্যাক্সন, কিন্তু জেনাস এবং স্পিসিস ট্যাক্সন নয়। যেমন হোমো জেনাস এটা কিন্তু ট্যাক্সন নয় এবং স্পিসিস অর্থাৎ সেপিয়েন্স এটা কিন্তু ট্যাক্সন নয়, বাট এগুলো হলো ক্যাটাগরি। কিন্তু পেরিপ্ল্যানেটা অর দ্য আমেরিকানা ইজ এ ট্যাক্সন। সুতরাং ট্যাক্সন এবং ক্যাটাগরির মধ্যে কি পার্থক্য আমরা দেখে নিলাম। नेक्स्ट আমরা দেখে নিয়েছি ক্যাটাগরি কাকে বলে। ক্যাটাগরি ডেজিগনেটস এ র্যাঙ্ক অর লেভেল ইন দ্য লিনিয়ার হায়ারার্কিয়াল সিস্টেম, অর্থাৎ লিনিয়াস ক্লাসিফিকেশন করার জন্য যে হায়ারার্কি প্রবর্তন করেছিলেন, যেমন কিংডম, যেমন ফাইলাম, যেমন ক্লাস, যেমন অর্ডার, যেমন ফ্যামিলি, যেমন জেনাস, যেমন স্পিসিস। সুতরাং এইগুলিকেই আমরা বলবো ক্যাটাগরি। সো টার্মস সাচ অ্যাজ দ্য স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম এটসেট্রা আর ডেজিগনেটস অ্যাজ দ্য ক্যাটাগরি। এই ক্যাটাগরি ইজ দাস অ্যান অ্যাবস্ট্রাক্ট টার্ম। সুতরাং ক্যাটাগরি হলো একটি বিমূর্ত টার্ম যেটা কল্পনা আর নট কংক্রিট জুলজিক্যাল অবজেক্টস লাইক ট্যাক্সন। সুতরাং ট্যাক্সন যেমন একটি কংক্রিট জুলজিক্যাল অবজেক্ট, কিন্তু ক্যাটাগরি হলো একটি অ্যাবস্ট্রাক্ট টার্ম। আবার আমরা ফাইলোজেনেটিক ট্রিতে আমরা চলে এসেছি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে হোয়াট ইজ ট্যাক্সন এবং হোয়াট ইজ ক্যাটাগরি। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার কার্নিভোরা, সো অর্ডার এটা হলো ক্যাটাগরি এবং কার্নিভোরা এটা হলো ট্যাক্সন। সুতরাং অর্ডার এটি হলো একটি অ্যাবস্ট্রাক্ট শব্দ, কিন্তু কার্নিভোরা হলো রিয়েল জুলজিক্যাল অবজেক্ট। ওকে এবং ফ্যামিলি হলো ক্যাটাগরি, কিন্তু ফেলিডা এবং মাস্টারলিডা এবং ক্যান্ডিডা এগুলো কিন্তু হলো ট্যাক্সন। ওকে নেক্সট জিনাস হলো ক্যাটাগরি, কিন্তু প্যান্থেরা, কিন্তু ট্যাক্সিডিয়া, কিন্তু লিউট্রা এবং ক্যানিস এরা কিন্তু ট্যাক্সন। ওকে আবার স্পিসিস হলো ক্যাটাগরি, কিন্তু প্যান্থেরা পারডাস। সুতরাং এই যে স্পিসিস নেম, সো দিস ইজ অ্যাকচুয়ালি ট্যাক্সন। ওকে আবার ক্যানিস ল্যাট্রান্স হলো ট্যাক্সন এবং স্পিসিস এক্ষেত্রে ক্যাটাগরি। এক্ষেত্রে আমরা একটু লিনিয়ার হায়ারার্কি দেখে নিই। তাহলে লিনিয়ার হায়ারার্কি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ ট্যাক্সন এবং হোয়াট ইজ ক্যাটাগরি আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো। আমরা প্রথমেই এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডোমেন, বিভিন্ন টাইপের ডোমেন, যেমন ডোমেন ইউক্যারিয়া, ডোমেন ব্যাকটেরিয়া, ডোমেন আর্কিয়া, 3 ডোমেন অফ সিস্টেম ক্লাসিফিকেশন দিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হলো কার্ল উস। তোমাদেরকে 3 ডোমেন অফ সিস্টেমের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা ডোমেনের কি কি বৈশিষ্ট্য আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। ওকে এবং তার সঙ্গে এক্ষেত্রে ডোমেন ইউক্যারিয়া, সুতরাং ডোমেন হলো সব থেকে লার্জেস্ট গ্রুপ এবং এই ডোমেনের আন্ডারে বিভিন্ন কিংডম আছে, যেমন ডোমেন ইউক্যারিয়ার আন্ডারে কিংডম অ্যানিমেলিয়া আছে, এছাড়া কিংডম প্ল্যান্টি আছে। সুতরাং ডোমেন ইউক্যারিয়া হলো সেই সমস্ত ডোমেনস যাদের কোষ প্রধানত ইউক্যারিওটস। ওকে এবং এর আন্ডারে কারা আছে? অ্যানিমেলিয়া। সুতরাং কিংডম হলো একটি ট্যাক্সোনমিক ক্যাটাগরি এবং অ্যানিমেলিয়া হলো ট্যাক্সন। ওকে किंगडम एनमेलियर अंडारे आछे फाइलम कडाटा आरो अनेक फाइलम आछे विभिन्न टाइप्स एर क्षेत्र फाइलम आछे तो तार मध्ये एकटी फाइलम के आमरा देखते पाच्छी जे फाइलम कडाटा एवं फाइलम कडाटार अंडारे विभिन्न क्लास आछे सुतरां एक क्षेत्र डिफरेंट टाइपेर क्लास आछे तो एकटी क्लास आमरा एक क्षेत्र देखते पाच्छी सेटा हलो क्लास मैमालिया सुतरां क्लास এই যে ক্লাস এই শব্দটা এটা হলো ক্যাটাগরি এবং ম্যামালিয়া ম্যামালিয়া হলো ট্যাক্সন। আবার ক্লাস ম্যামালিয়ার আন্ডারে বিভিন্ন অর্ডার আছে তার মধ্যে একটি অর্ডার হলো কার্নিভোরা। ওকে সুতরাং ক্লাস ম্যামালিয়া বিভিন্ন অর্ডার নিয়ে গঠিত। সো ক্লাস ক্লাস হলো একটি লার্জার লার্জার ক্যাটাগরি দেন অর্ডার। ওকে তাহলে ক্লাসের আন্ডারে বিভিন্ন অর্ডার আছে যেমন অর্ডার কার্নিভোরা। আবার অর্ডারের আন্ডারে বিভিন্ন ফ্যামিলি আছে তার মধ্যে একটি ফ্যামিলি হলো ফ্যামিলি ফেলিডা এবং আমি যে এক্সাম্পলস দিচ্ছিলাম যেমন এই ক্ষেত্রে অর্ডার কার্নিভোরার আমরা তিনটে ফ্যামিলি আমরা দেখছিলাম একটি হলো ফ্যালিডা একটি হলো মাস্টারিডা এবং আরো একটা হলো ক্যান্ডিডা। সুতরাং ফ্যালিডা হলো ক্যাট ফ্যামিলি ক্যান্ডিডা হলো ডগ ফ্যামিলি। ওকে এবং এই ফ্যামিলির আন্ডারে বিভিন্ন টাইপের জেনাস আছে যেমন এই ক্ষেত্রে একটি জেনাস হলো প্যান্থেরা। তো আমরা আগেই দেখছিলাম যে বিভিন্ন টাইপসের যে জেনাস আছে যেমন ফ্যামিলি ফেলিডার আন্ডারে বিভিন্ন জেনাস আছে তো তার হলো প্যান্থেরা। সুতরাং এগুলো হলো লিনিয়ার হায়ারার্কি এবং প্রত্যেকটা শব্দকে আমরা বলবো ক্যাটাগরি এবং টোটাল যখন আমরা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করব অর্থাৎ কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস এই সমগ্র শব্দগুলোকে আমরা যখন ব্যবহার করব তখনই তাকে আমরা বলবো লিনিয়ার হায়ারার্কি। ওকে আবার জিনাসের আন্ডারে বিভিন্ন স্পিসিস আছে যেমন এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম যে প্যান্থেরা পারডাস অর্থাৎ লেপার্ড। সুতরাং এছাড়া আরো বিভিন্ন টাইপের স্পিসিস আছে তার মধ্যে একটি স্পিসিস আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হলো প্যান্থেরা পারডাস। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ট্যাক্সোনমিক হায়ারার্কি পরস্পরের সঙ্গে রিলেটেড। ওকে সুতরাং ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কি করা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কিতে বেশ কতগুলো শব্দ এক্ষেত্রে আমরা ব্যবহার করব যে শব্দগুলো কোনো জীবের ক্লাসিফিকেশনে অবশ্যই কাজে লাগবে যেমন ফাইলাম কর্ডাটা যেমন ক্লাস ম্যামালিয়া যেমন অর্ডার কার্নিভোরা যেমন ফ্যামিলি ফেলিডা যেমন জেনাস প্যান্থেরা এবং যেমন স্পিসিস প্যান্থেরা পারডাস। অর্থাৎ এই স্পিসিসকে রিপ্রেজেন্ট করার জন্য তার যে ক্লাসিফিকেশন অর্থাৎ এই স্পিসিসকে বর্ণনা করার জন্য তার যে ক্লাসিফিকেশন করা হবে সেটাই লিনিয়ার হায়ারার্কির সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। এই ক্লাসিফিকেশন করতে গেলে যখন আমরা ফাইলোজেনেটিক ট্রি ব্যবহার করব যখন আমরা ক্ল্যাডিস্টিক্স বা ক্লেডস ব্যবহার করব তখনই সেটা হলো সিস্টেমেটিক্স। ওকে কিন্তু যদি আমরা বায়োলজিক্যালি ক্লাসিফিকেশন করি তখন তাকে আমরা বলবো ট্যাক্সোনমি। সুতরাং ট্যাক্সোনমিতে কেবলমাত্র বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করা হয় কিন্তু সিস্টেমেটিক্সে ফাইলোজেনেটিক্স এবং তার সঙ্গে সঙ্গে ক্ল্যাডিস্টিক্স নিয়েও আলোচনা করা হয় অর্থাৎ জীবের বিবর্তনগত ইতিহাস বিবেচনা করে তবেই জীবদেরকে ক্লাসিফিকেশন করা যায়। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লেপার্ড আমেরিকান বাজার অথবা ইউরোপিয়ান ওটার অথবা কোয়েটি অথবা গ্রে উলফকে কিভাবে আমরা ক্লাসিফাই করব অন দ্য বেসিস অফ দেয়ার ইভলিউশনারি হিস্ট্রি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ সিস্টেমেটিক্স অ্যান্ড দিস ইজ দ্য মেন ডিফারেন্সেস ইন বিটুইন ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। অর্থাৎ সিস্টেমেটিক্সের ইভলিউশনারি হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয় কিন্তু ট্যাক্সোনমিতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এবং জীবের নমেনক্লেচার নিয়ে আলোচনা করা হয়। তাহলে এক্ষেত্রে আশা করি তোমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স কি এবং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কি সিমিলারিটিস আছে এবং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কি ডিসিমিলারিটিস আছে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে এবং এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।